জুয়ার টাকা শোধ করতে না পারায় বিষ খেয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য জলঙ্গিতে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার নরসিংহপুর এলাকায়। মৃত যুবকের নাম সঞ্জয় রায়। জানা যায়, 10 দিন আগে বিষ খেয়ে আত্মহত্যা করে সঞ্জয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে। শনিবার রাতে সেখানেই মৃত্যু হয় তার। সঞ্জয়ের কয়েকজন বন্ধুর বিরুদ্ধে জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা। বন্ধুদের থেকে ধার করে জুয়ার টাকা পরিশোধ করতে না পারায় 10 দিন আগে বিষ খেয়ে আত্মহত্যা করে জলঙ্গি থানার নরসিংহপুর এলাকা সঞ্জয় রায়। প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাকে, পরে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার রাতে মৃত্যু হয় সঞ্জয়ের। ময়নাতদন্তের পর মৃতদেহ পৌঁছায় বাড়িতে। অভিযোগ, সঞ্জয়ের কয়েকজন বন্ধু লোভ দেখিয়ে জুয়া খেলার জন্য উৎসাহ দিত, এমনকি সাহায্যের নামে জুয়া খেলার জন্য টাকা ধার দিত। সেই টাকা শোধ করার জন্য সঞ্জয়ের বন্ধুরা চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ। প্রায় 2 লক্ষ টাকা ধার ছিল, সেই টাকা শোধ করতে না পারলে খুনে হুমকি দেওয়া হয়েছিল বলেও সঞ্জয় মৃত্যুর আগে জানিয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। আর সেই কারণে সঞ্জয় আত্মহত্যা করেছে বলে অভিযোগ। সঞ্জয়ের কয়েকজন বন্ধুর বিরুদ্ধে জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা। ওটা চার দোকান দেয়, ওর বন্ধু বান্ধব আইসে চা খায়, চাটা খেয়ে ওকে টুক দেয়, সঞ্জয় তুই এটা খেল, এটা খেল তো বিরাট লাভ আছে। আর হলো রিম, আর হলো রকি, হ্যাঁ রকি, আর হলো তোমার এই যে লোথার ভার নাম কি ফরিদ, লাক্সারি টাকা। তারপরে সব ও টাকাটা ওরা নিয়ে নেয়, খেলি নেওয়ার পরে তো লোন দেয় টাকা, তুই খেল পরে দিবি আমাদের, খেল। এরকম করতে করতে 2,20,000 টাকা ও ঋণ হয়ে যায়। আবার টাকা দে, নাহলে তোকে যে কোথায় পাবি টাকা দে, নাহলে তোকে দেখবো হ্যান ত্যান এরকম হুমকি দেখবে। ও এসে আমাকে বলে, 3 দিন পরে এসে বলে যে জ্যাঠা আপনি ওকে হসপিটাল নিয়ে যান, ভালো হসপিটাল নিয়ে যান, অন্য কিছু খেয়েছে। আমার ছেলেকে যে আমি জিজ্ঞাসা করি যে তুই অন্য কিছু খেয়েছিস, না খাইনি, আমি খাইনি। 9 দিনের দিন ওই টিঙ্কু খোদা দিলে বেলা টিঙ্কু এসে আমাকে বলে যে আমার ছেলেকে বলে, আমার স্ত্রীকে বলে যে ও বিষ খেয়েছে 9 দিনের দিন, ঘাসমাটা বিষ খেয়েছে। কে বললো যে ফরিদ ফোন করেছে রিংকে, হ্যাঁ এই জানতে হবে, হসপিটালে নিয়ে যায়, হসপিটালে নিয়ে গিয়ে বহরমপুর টেরাসোর কলকাতায় মারা গেছে। আমি লাস্ট ছিলাম এনআরএসি, তো যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, একদম লাস্টে যে বলে গেছে যে হ্যাঁ আমার মৃত্যুর জন্য এরাই দায়ী, এবং ওরা আমাকে এমনভাবে টাকার চাপ দেয় মার্ডার করতে পারে, এবং শুধু টাকার চাপই নয়, ওরা বলছে টাকা না দিতে পারলে মার্ডার করবে আমাকে এবং আমার বাবা মা এদের কাউ সবাইকে মার্ডার করবে, যার জন্য আমি ওদের এই ফ্যামিলিকে বাঁচাতে এই পথ আমি বেছে নিয়েছি। এটা এবার লাস্ট বয়ান এনআরএসি। আচ্ছা আচ্ছা, এফআইআর হবে, পোস্টমর্টম রিপোর্ট আসবে, আইনের পথে চলবে, আমরা সেই আইনের পথে যাব। মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন।